নাগনাগিনী, তোদের হাজার বছরের সাধনা আজ পুন আমি তুষ্ট। এখন থেকে তোরা এই পাতালপুরী সর্বত্র মানুষ রূপে বিচরণ করতে পারবি। শুধু পাতালপুরীতেই নয়, পৃথিবীর সব জায়গায় মানব রূপে বিচরণ করার ক্ষমতা চাই রানীমা। কেন, পৃথিবীতে কেন? হাজার বছর পূর্বে এক পূর্ণিমার রাতে আমরা সেখানে দেখেছিলাম মানুষ, দেখেছিলাম তাদের প্রেম, দেখেছিলাম তাদের ভালোবাসা। আর তখনই আমাদের ভিতর মানুষ রূপে পৃথিবীতে যাবার বাসনা জাগে রানীমা। আমি সব জানি, কিন্তু তোরা পৃথিবীতে থাকতে পারবি না, পৃথিবী বড় কঠিন জায়গা। তারপরেও তোদের এতদিনের সাধনা, এই হচ্ছে রূপধারী আংটি। বিপদে আপদে এই আংটি দুটির সাহায্যে তোরা মানুষ থেকে সাপ আর সাপ থেকে মানুষের রূপ নিতে পারবি। তবে মনে রাখিস, আংটি হারিয়ে গেলে তোরা তোদের ক্ষমতা হারিয়ে। কিন্তু মনে রাখিস, সৃষ্টির সেরা মানুষ, তাদের কোনো ক্ষতি করিস না, জীবন দিয়ে হলেও উপকার করিস, তাই হবে। সত্যি তুমি সুন্দর, সুন্দর তোমার আকাশ বাতাস প্রকৃতি, কেমন লাগছে মনুষ্য জগৎ নাগিনী। অপূর্ব অপূর্ব মানুষের জুনিয়া, আমার কি কি আনন্দ লাগছে! ধরণীর এত রূপ, এত শোভা, ও আমি তো পাথর হয়ে যাব। দেখো আমাকে আবার ভুলে দিও না নাগ, আমার সমস্ত অন্তর জুড়ে রয়েছে তুমি, তুমি আমার জীবন, তুমি ছাড়া এই পৃথিবী আমার কাছে অন্ধকার। নাগিনী নাগ, তোমাদের উপরে পারো না, ভালো করে ও পড়ে গেলাম, পাচ্ছি না তো। Oh, my God.
দেখ দেখ কত সুন্দর। হ্যাঁ লাগিনি, পৃথিবীতে যা কিছু আছে সবই সুন্দর। না জানি এখানকার মানুষগুলো কত সুন্দর। ক্ষমতা চাই, আমি নাগমণি হাসিল করতে চাই। আর যতদিন তুমি এ বিদ্যা না শেখাবে ততদিন তোমার আস্থান ছেড়ে কোথাও যাব না। পাগল, এ পৃথিবীতে লক্ষ লক্ষ সাপ আছে, কিন্তু শেষ নাগ আছে কয়টা? আর শেষ নাগ ধরে নাগমণি বা পেয়েছে কে? অন্যের খবর জানি না গুরুদেব, শেষ নাগ আমাকে ধরতেই হবে। নাগমণি আমার চাই। শান্ত হও, শান্ত হও বৎস। শেষ নাগ ধরা অত সহজ না। যারা এই শেষ নাগের পিছু নিয়েছে, শেষ নাগ তাদেরকে সর্বশান্ত করে ফেলেছে, এমনকি জীবন পর্যন্ত দিতে হয়েছে এই শেষ নাগের জন্য। তাই বলছি তুমি ফিরে যাও। না গুরুদেব, নাগমণির সন্ধান না পাওয়া পর্যন্ত আমি এক পাও নড়ব না। শেষ নাগের সন্ধান আমি চাই, চাই, চাই। ওট পাগল, এত করেই যখন বলছিস, তবে শোন, প্রতি পূর্ণিমা রাতে শঙ্খ পাহাড়ে কখনো কখনো শেষ নাগের দেখা পাওয়া যায়। গুরুদেব, এই নে দাবি, এতে রয়েছে অগ্নিবান। যে অগ্নিবানের কাছে নাগ শক্তি চিরকালই পরাজিত। হরেই নে মরণবিদ, এটাই হলো তোর শেষ হাতিয়ার, নে ধর। তবে সাবধান, সহজে ওই মরণবিন ব্যবহার করবি না গুরুদেব। হ্যাঁ, এই বিনের সুরে নাগ নাগিনের মৃত্যু ডেকে আনতে পারে, আর নাগ নাগিনের মৃত্যু হলে সমস্ত সর্পকুল মনুষ্য জাতিকে ধ্বংস করার জন্য বেপরোয়া হয়ে উঠবে। জয় বাবা হিন্দা। তাহলে অগ্নিবান দিয়ে শুরু করবো আমার খেলা। কৃষ্ণাগ, এবার তোকে ধরা দিতেই হবে। ভেতরেও আমি, আমি দেখতে এত সুন্দর। তোর কি আমি কত সুন্দর! দেখ দেখ আমাকে দেখ। সত্যি
তুই সুন্দর, তোর রূপের কাছে সারা দুনিয়ার রূপও ম্লান হয়ে যায়। নাগ নাগিনী, আমাদেরকে একটু ভাগ দাও। এসো সুন্দরী,
সারাক্ষণ শুধু বাসি আর বাসি। ওই এতে মেয়ে কমলাটা যদি না থাকতো তাহলে নাকি মরে যেতে হতো। কেন আশিক, আশিক কোথায়? Thank you.
কতদিন কতদিন এভাবে তোমার কাছে চুপি চুপি ছুটে আসব বলো আসি আমাকে তুমি কবে ঘরে তুলে নিবে আমার দেয়া দেরি হয়েছে না আমি কি তোমাকে ছাড়া একা থাকতে পারি কিন্তু বাবা ওই বাবার জন্য তো কিচ্ছু হচ্ছে না বাবা কেন বাবার আবার কি হলো আর বলো না নাগমণির ভিন্ডি রোগে ধরেছে খাওয়া নেই দাওয়া নেই সারাক্ষণ শুধু নাগমণি আর নাগমণি কবেই যে ঘরে ফিরবে এবারে নেই বাবাকে বলে তোমাকে ঘরে তোলার ব্যবস্থা করব সত্যি বলছো আশিক হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি বাবা এলেই তোমাকে ঘরে তুলে নেব মামি মামি এই যে মামা তুমি ফিরে এসেছো তাড়াতাড়ি চলো গায়ের যেতে ছেলে তালাকে বিষ্ঠ সাপে কেটেছে বিষ্ঠ সাপ হ্যাঁ হাট থেকে ফেরার পথে আমি নিজেই দেখে এসেছি চল তো দেখি তুই আমার সাথে চল কমলা কোথায় চললে খেয়ে যাবে না মূর্খ নারী সবলটা যদি শেষ নাক মেরে থাকে খেতে বসে নাগমণিটা হারাবো নাকি আয় কমলা চল চক্রভাই তালাবার একমাত্র সন্তান বংশের শেষ প্রদীপ ওকে তুমি ভালো করে দাও ওকে তুমি ভালো করে দাও আচ্ছা আচ্ছা শান্ত আমি দেখছি সর্বনাশ গোকুসব ওকে গোকুসবে কেটেছি তুমি যা চাও তাই দেব শুধু আমার বুকের মানিককে আমার বুকে ফিরিয়ে দাও গুরু নির্দেশ সাপে কাটা রোগী ভালো করে কোনো বিনিময় নেওয়া যায় না তুমি শুধু একমাত্র দুধের ব্যবস্থা করো মা কমলা তুমি আমার সাথে এসো চাচা জয় বাবা হিব্রিশা জয় হোক তোমার দীক্ষা গরম দুধ খেয়ে দিও মা কমলা সব কিছু গুছিয়ে না তো তোমার কাছে আমি ঋণী হয়ে রইলাম ভাই আরে না না সাপে কাটা রোগী ভালো করাই তো আমাদের কাজ আচ্ছা চলে চলো মামা মা কমলা তুই বাড়ি চলে যা তোর মামাকে গিয়ে বলবি আমার ফিরতে দেরি হবে আবার কোথায় চললে মামা শঙ্খ পাহাড়ে আজ পূর্ণিমার রাত
Thank you.
না ছাড়বো না। আশি, এ আমার ভালোবাসার স্মৃতি। কখনো তুমি হারিয়ে গেলে এই স্মৃতি তোমাকে মনে করে দিবে আমার কথা, আমাদের ভালোবাসার কথা। হ্যাঁ আশি, এই আন্টির মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে তোমার আমার প্রেম। আরেকদিন তোমাকে আমি নিয়ে যাব, এবার তুমি যাও তো। চলে যাব। হ্যাঁ চলে যাও। ঠিক আছে। না না, আমি তোমাকে চিনি না। কে তুমি? হায় আল্লাহ, আমার খোকারে কি হলো? দেখো আমার খোকারে কি অবস্থা করে এনেছো। খোকা আমার কাউকে চিনতে পারছে না। কি হবে আমার খোকার বলো, কি হবে আমার খোকার? চুপ করো বউ, চুপ করো। সবই আমাদের কপাল, নইলে নইলে নাগমণি হাতের কাছে পেয়েও সেভাবে হারাই। তুমি তুমি এর জন্য দেয়। না
নাগিনী, নাগিনী তুমি কোথায়? আমি যে আর কিছুই দেখতে পাচ্ছি না, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না, এ কি হলো আমার? আমি যে অন্ধ হয়ে গেলাম নাগিনী, আমি যে অন্ধ হয়ে গেলাম। তোমরা তোমরা কারা? আমরা এই গায়েরই মা, তুমি কে? তাছাড়া এখানে পড়ে আছো কেন? আমরা যা যা বোন নাচ গান করে বেড়াই। কাল রাতে দলে ডাকাত পড়েছিল, আমরা পালাতে থাকি, হঠাৎ গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই, তারপরে আমার কিছু মনে নেই। তাহলে তো তোমার বড়ই বিপদ মা। আমাকে আমার লোকজনদের খুঁজে বের করতেই হবে। আল্লাহর উপর ভরসা রাখো, যতদিন তোমার লোকদের খুঁজে না পাও ততদিন আমার বাড়িতে থাকতে পারো। আপনার বাড়িতে? কিন্তু কোনো কিন্তু না মা, বিপদের সাহায্য করাই তো মানুষের ধর্ম, এই জন্যই তো মানুষ শ্রেষ্ঠ জীব। চলো মা। হ্যাঁ, মানুষের জন্য আমার নাককে হারিয়েছি, আর এদের মাঝ থেকে আমি আমার নাককে খুঁজে বের করব। কি হলো? চলো মা। হ্যাঁ চলুন। আসুন কবিরাজ বাবু, আসুন ভেতরে আসুন। কবিরাজ বসা, আপনি আমার ছেলেকে ভালো করে দিন। দেখো তো দেখি কি কাণ্ড, বড়ি মুশকিল। দেখি এটা কবিরাজ, দেখো তো দেখি এগুলো দিনে তিনবার করে ওকে খাইয়ে দিও, তবে ওর মগজে কঠিন ব্যাধি হয়েছে, তাই সব কিছু ভুলে আছে। বলো কি কবিরাজ, তোমার কাছে এমন কোনো দাওয়াই নেই যা খেয়ে ও আজই ভালো হয়ে যায়? দেখো তো দেখি, মাথার ঘিলুর ব্যাপার স্যাপার, অত তাড়াহুড়া করলে কি চলে? ওর মগজ ঝোলাই করার দরকার, মগজের ভিতর তোমাদের পরিচয় জোর করে ঢুকিয়ে দাও, তাহলে দেখবে আস্তে আস্তে সব মানিয়ে নিয়েছে।
আমার নাক, তুমি কোথায়? তুমি কোথায়? নাক, নাক, আমার নাক। নাক, আমি এসেছি, উঠো। কে কে? সাপ, সাপ। না, আমি তোমার নাগিনী, এই দেখো রানীমার আংটি। আংটি? তোমরা সব কোথায়? কে আছে, কে আছে? সাপ, ফুটফুটে সুন্দর একটা মেয়ে, বলে কিনা আবার নাগিনী। নাগিনী কোথায়? কোথায়? এখানেই তো ছিল, দিব্যি মেয়ে মানুষ। ওদের পিছু নিলে ওরা বংশ নির্বংশ করে দেয়। আমি নাগিনী এসেছিল, কিন্তু না, আর কোনো ক্ষতি আমার আশিককে করতে দেব না। এই আমার অগ্নিবাণ। আর এই অগ্নিবাণের ফাঁদ তোকে পড়তেই হবে নাগিনী। নাগ আমাকে চিনতে পারলো না, আমাকে দেখেও ভয় পেল। কি হয়েছে আমার নাগে? নাকি সকল সন্দেহকে বশ করে রেখেছে, কিন্তু রানীমার আংটি, ওই আংটি দিয়ে তো নাক সব বিপদ থেকে রক্ষা পেতে পারে। ও আংটি সাহায্য নিচ্ছে না কেন? কোথায় হারিয়ে গেলে নাগিনী? নাগিনী, নাগিনী, বলো আশিক, বলো, তুমি কি কোনো দিনও আমাকে চিনবে না? কোনো দিনও আমার কষ্ট বুঝবে না? কতদিন, আর কতদিন তোমার জন্য অপেক্ষা করব? কতদিন সবকিছু ভুলে থাকবে? আমি তো কিছুই মনে করতে পারছি না, কোথায় যেন কি ছিল বলো, বলো, বলো আশিক, মনে করে চেষ্টা করো। না না, আমি কিছুই মনে করতে পারছি না, আমি কিছুই মনে করতে পারছি না। তাকে যেতে দাও, আর যে আসতে যায় তাকে দু হাত বাড়িয়ে বুকে টেনে দাও। সুন্দরী, তুমি এত বড় সাহস, শেরুর গালে চর মেরেছিস, তাহলে আয়, তোর দেমা গাছ আমি ধুলোয় মিশিয়েছি। সর্দার, মামা আমাকে বাদ দাও, ওই শয়তানটা আমাকে বদমাস, সেদিনের শিক্ষা তো তাড়াতাড়ি ভুলে গেলি। এরপর যদি কোনোদিন তো কেন এই তল্লাটে দেখি। আমি নেব জাবলু সর্দার, শালা কুত্তার বাচ্চা,
বার বার তুই আমার মুখের গ্রাস কেড়ে নিয়েছিস, আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা গুলি চাপ করে দিয়েছিস। আমি তোকে ছাড়ব না, আমি তোকে জিন্দা কবর দেব। কেন চলে গেলে? আমি এখন কার কাছে যাব? দুই কুলে যে আমার কেউ রইল না, আমি যে তিন হয়ে গেল, আমি যে তিন হয়ে গেল। তালা কাঁদিস নে তালা, কেউ তো আর চিরদিন পৃথিবীতে থাকে না। এই দেখ, আমি আমি সবকিছু হারিয়ে তোদের মাঝে বেঁচে আছি। তা তো বুঝলাম, কিন্তু পেট তো মানবে না, খাবো কি? সে হবে। তার আগে আমাকে একজোড়া ঘুমুর এনে দে। ঘুমুর? Thank you.
কেন আমাকে চিনতে পারছো না? না তো, কে তুমি? আমি বুঝতে পেরেছি, জালিম জাবরু সর্দার তোমাকে বশ করে সবকিছু ভুলিয়ে রেখেছে। আংটি ব্যবহার করছো না কেন? চলো আমরা পালিয়ে যাই। দাঁড়াও, তুমি ওকে নিয়ে কোথায় যাচ্ছ? এসো আসি, সেই কখন থেকে তোমাকে খুঁজে মরছি। দেখ তো কমলা, এই নর্তকীটা কি সব বলছে। না, তুমি আমাকে নর্তকী বললে? ভরা বাজারে এত লোকের মাঝে অঙ্গ দুলে নাচতে হারিকে নর্তকী বলবো না তো নটি বলবো? চল কমলা। আমাকে ছেড়ে এই মেয়ের সাথে তুমি কোথাও যেতে পারবে না। পছাড়ো। আরে তোমরা এসেছিস? দেখ কত টাকা, কোথায় গিয়েছিস বলতো? এত টাকা, এত টাকা আমি একা একা ঘুরাতে পারি? বাবার সাথে গান গে সারা মাসও আমি এত টাকা চোখে দেখিনি। আমি সত্যি মরে যাব। তারা না কাঁদলেও তোকে খুব সুন্দর লাগে। আজ নাচ গানের সময় আছে, তোকে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল তুই মানুষ না, কার্গিল পরি। কি জ্বালা, খালি কাঁদে। আয় তারা, তাহলে তুই চোখ যেদিকে যায় আমি চলে যাবো। হ্যাঁ চলে যাবি, তাহলে আমার কি হবে? এই টাকা করি আমি কোথায় পাবো? সবে তোর নীলমণি, তুই আমার টাকার খুনি, যখন ডাকবি তখনই পাবি। এবার তাহলে আমি নিজেই চলে যাচ্ছি। না, তুমি আমাকে চিনলে না, ওই মেয়ের পাল্লায় পড়ে তুমি সব ভুলে গেলে। কি করলে না, কি করলে? এই পারছি না তো। দেখা যাও
পাইলে পাব তোমারে এই আধার ভুবনে। আমি জানি রাগিনী, আমার ছেলের জন্য এখানে তুমি আসবেই। আর তাই তো আজ এই পূর্ণিমার রাতে চারিদিকে নিশি প্রদীপ জ্বালিয়ে রেখেছি। নাগমণি, নাগমণি আমার চাই। এবার আমি নাগমণি ঠিকই হাসিল করব। বিন, আমার বিন, আমি কমলা। এত রাতে কি বলবি? তাড়াতাড়ি বল। প্রেম করব তোর সাথে, চুতিয়ে প্রেম করব। বাই বাই। আরে ধর, তোর তো সব পাগলামি। যা যা ঘুমাতে দে। দেখ, বাইরে না এলে আমি নিজেই কিন্তু তোর ঘরে ঢুকে পড়ব। তারপর কাটুকু তো মজা দেখাবো। ওরে বাবারে, ঘরে ঢুকে পড়বি? কেউ দেখেনি তো? দাঁড়া দাঁড়া, আমি আসছি। বাবা হে পিসা, শক্তি দাও, শক্তি দাও গুরু, ভাগিনীকে যেন আজ ধরতে পারি। বহুত রং ঝং করেছে, আজ তোকে ধরে ফেলেছে। কি করছো? ওকে ছেড়ে দাও। ছাড়বো, নাগমণি পেলেই ওকে ছেড়ে দেব। মামা, আমি নাগিনী না, আমি কমলা। তোর জন্য আজ লজ্জা পেতে হলো, ঘরে যদি সব বলে দেয়
তাহলে তো ভালোই হয়, তোকে পাওয়ার ব্যবস্থাটা পাকা হয়ে যায়। তুই তাহলে আমার নাককে সারা রাত আটকে রেখেছিস, ভুল করেছিস, নাককে তুই কোনোদিনও পাবি না। নাক আমার, শুধুই আমার। কোথায় হারিয়ে গেলেন নাগিনী? আর কতদিন এভাবে তোমাকে খুঁজে বেড়াবো? আমি কি আর পারি না নাগিনী, আমি কি আর পারি না। তুমি আমাকে চিনতে পারলে না, আমি তোমার নিশি। ও নিশি, আমি সব হারিয়ে বেড়েছি নিশি, কপাল দেখি আজ আমি অন্ধ। অন্ধ? এ কি বলছো আসি? না, আমি যে অন্ধ হয়ে গেছি, আমি আর এই সুন্দর পৃথিবী দেখতে পাবো না। না না, তুমি আমার চোখ দিয়ে দেখবে, আমি তোমাকে সারিয়ে তুলব, চলো আমার সাথে। কিন্তু আমার রাখো তো সব, চলো আমার সাথে। নাজিনীকে পেতে হলে আমাকে রূপধারী আংটি খুঁজে বের করতে হবে, আর এই জন্য দরকার নিশিকে। সর্বনাশ হয়ে গেছে বিধবা, কি হয়েছে? ওই নিশি মানে তোমার নিশি কোথেকে একটা আম্বা ধরে এনে নিজের ঘরে খাই দিয়েছে? নিজের ঘরে খাই দিয়েছে? শুধু কি তার আবার কোলে তুলে খাইও দিচ্ছে? না, জিনিসটা বলছি, মা জিনিসটা বলছি, বিশ্বাস করো আমি নিজের চোখে দেখে এসেছি। না, তুই ভুল দেখেছি, সারাটা জীবন যাকে আমি ভালোবেসে এসেছি সেমন কাজ করতে পারে না। ভালোবাসা? তুমি শুধু ভালোবাসা কথা বলে যাবে আর মজা লুটবে আরেকটা, শুধু আমার উপর চোখ পাক, বিশ্বাস না হয় নিজের চোখে দেখো গিয়ে। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। নগরীর হেকিম রয়েছে, ওকে ডাইনিখানে রেখে আসো। না, ও আমাদের এখানে থাকবে। যাও, কিছু বলার থাকলে মহারাজকে গিয়ে বলো। মহারাজ, মহারাজ, আমি কি মায়ানগরীর কেউ না? কিছুই করিনি এই নগরীর জন্য। কেন, কে হয়েছে বেজো? কারো ভালো মন্দ কি বলতে পারবো না? আহ, খুলে বলবে তো কি হয়েছে? অপমান, চরম অপমান করেছে আমাকে। কার কার তোমার সাহস মায়ানগরী বীর যোদ্ধাকে অপমান করে? বল বিজু, বল, আমি তাকে নিজ হাতে অতি ছেক্কা দেব। পারবে না, পারবে না মহারাজ, আজ আমার সব শেষ হয়ে গেছে। আবার সেই সর্বজয়! কিসের আওয়াজ, এত হয়েছে কেন? নিশি, নিশি তুমি কোথায়? আশিক, আশিক আমার, তোমাকে তোমাকে এখন আমি খায়াল না। নিশি, কি হয়েছে তোমার? তুমি অমন করছো কেন? সর্বঝড়। সর্বঝড়? হ্যাঁ আশিক, সর্বঝড়। মায়ানগরের এক করুণ কাহিনী প্রতি পূর্ণিমার সাথে সাথে
শুরু হয় এই ঝড়। জানি না এই সময় কোত্থেকে বিষাক্ত অজগরের আগমন ঘটে। তারপর ওই আজদাহাটা তার শ্বাস প্রশ্বাস দিয়ে মায়ানগরী সবকিছু তাসমাস করে ফেলে। না জানি অজগর কোন মায়ের কুল খালি হয়ে যায়। আমার পথের কাঁটা পরিষ্কার হয়ে যাবে, না থাকবে বাস আর না বাঁচবে বাসি। নিশি আমার আমার থাকবে। নিশি দাও। ও তুমি তুমি তাহলে আমার আশিককে মৃত্যুদ্বারে পাঠিয়েছো। তুমি মনে করেছো ওকে শেষ করে তুমি আমাকে পাবে? না কোনদিনও না। আশিকের মৃত্যুর সাথে সাথে আবার মরণ হবে। দাও নিশি দাও। মেহমান তোমার বীরত্বের কথা মায়ানগরের জনসাধারণ তোমার বীরত্বের কথা মায়ানগরের জনসাধারণ কোনো দিনও ভুলবে না। তাই যে কোনো মূল্যেই হোক তোমার চোখের আলো আমরা ফিরে আনব। স্বনগরবাসী মায়ানগর আজ বিপদ মুক্ত। যাও ঘরে ঘরে আনন্দ করো ফুর্তি করো। Thank you.
বাবারে বলে কি রে পাপা দাদা টাকা দিয়ে যা বাজে না প্রেমের বিনা ও রঙ্গিলা বাজে না প্রেমের বিনা পিয়া বাজে না প্রেমের বিনা ভরা মনে রাশা আরে মেটে না টাকা ছাড়া মাল ছাড়া জগতে কেউ জেনে না ভুক ভরা মনে রাশা আরে মেটে না টাকা ছাড়া নাচ গান দেখে মুগ্ধ হয়েছেন বাবু না না মুগ্ধ হয়েছে তোমার রূপে এবার তৃপ্তি পেতে চাই তোমার যৌবন সুদা পান বাবুর যে একবার নেশা ধরে গেছে আমাদের নেশা কিন্তু ছোবলে ছোবল তুমি কে দেবে সুন্দরী ছোবল তো দেবো আমি আমি তোমাকে এমন ছোবল দেব যার বিষে তুমি একেবারে নীল হয়ে আরাম জাদি তোর এত বড় সাহস ওকে ছেড়ে দাও গরিবের উপর অত্যাচার কথা বসাইবে না তুমি আমি তোর চাপ Oh, my God.
হয়েছে? তুই ঠিক আছিস তো? তারা শোনো, তোমার মতো লক্ষ্মীদের এরকম বিপদে পড়তে হয়। আজ আমার সামনে পড়েছে, তোর কোথাও লাগেনি তো? না, চল। আপনাকে ধন্যবাদ ভাই, আপনি আমাদের ইজ্জত বাঁচিয়েছেন। ইজ্জত যদি তোমাদের কাছে এতই মূল্যবান হয়, তাহলে ঘরের ইজ্জত নিয়ে বাইরে ফেরি করতে এসো না। ভাই কমল, কঠিন কাজ হেকিম সাহেব, যত বড় কঠিন কাজই হোক মেহমানের চোখ যে ভালো করতেই হবে। পদ্মমণি, হ্যাঁ পদ্মমণি পারে মেহমানের চোখ ভালো করতে। পদ্মমণি কোথায় পাওয়া যাবে? পদ্মমণি মায়া কাননে, হ্যাঁ মায়া নগরীর শেষ প্রান্তে রয়েছে রক্ত শোষা নদী, সেই নদী পার হইলে দেখা যাইব মায়া কানন, আর সেই মায়া কাননেই রয়েছে ফৈত্যরাস। লাশের ঝঙ্কার তুলি যেতে ভদ্রাজে খুশি করতে পারিব, সেই পারিব পদ্মমণি আয় তো। কিন্তু সাবধান, রক্ত শোষা নদীতে কেউ পড়ে গেলে সঙ্গে সঙ্গে তার দেহ চুষে যাইব। তবু আমি যাব, পদ্মমণি আমার চাই, আমি চললাম পদ্মমণি আনতে। তুমি ওকে ফেরাও, মা কারণে গেলে কেউ যে আর ফিরে আসে না। মা, মারে আব্বু হুজুর, আপনি তো বলেছিলেন মানুষের প্রেমে যে প্রাণ দিতে পারি, আমার যে পদ্মমণি আনতেই হবে।
আমি দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি। সত্যি সত্যি তুমি দেখতে পাচ্ছো? আমি সব দেখতে পাচ্ছি। আমি শুকর আলহামদুলিল্লাহ। হেকিম সাহেব, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো? না না, এই হগলটাই সম্ভব হয়েছে এই সাজাদের জন্য। নাগিনী, এবার আমি তোমাকে ঠিকই খুঁজে বের করবো। এই তো সেই জায়গা, যে জায়গা থেকে আমি আমার নাগিনীকে হারিয়ে ফেলেছি। নাগিনী, 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 রানীমার আংটিটাও নেই। যদি আমি আমার নাগিনীকে খুঁজে বের করব, কিন্তু আশিক, আশিক তো আজও এলো না। আশিককে না পেলে আমি আমার আংটিও খুঁজে পাবো না। তাকে তুলে দিতে পারি না। তা হয় না বেগম, আমাদের নিশি আশিককে ভালোবাসে, ওদের ভালোবাসাকে আমরা অমর্যাদা করতে পারি না। বেশ, আপনি যা ভালো মনে করেন তাই করুন। না, দরকার হলে সারা মহানগরকে রক্তের বন্যায় ভাসিয়ে দেব। মহারাজ, সেই দিনের অপমান আজ আমি ভুলিনি। তোমার মেয়ে নিশিকে একটু সোয়াগ করতে গিয়েছিলাম বলে ঘাড় ধরে মহানগর থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। শুধুকে তাই উৎপাদ, তোমাকে অপমান করেও ক্ষান্ত হয় না। চেনা নেই জানা নেই, কোথেকে একটা চিড়িয়া ধরে এনে তার সঙ্গে নিশিকে দিয়ে দিই। ভালোবাসার নাগর উৎপাদ, বিজুকে টেক্কা মেরে নিশিকে বুকে নিয়ে ভোল পাল্টে খপাত খপাত করে গিয়েছে। কি বললে? বিজুকে টেক্কা মেরে? হ্যাঁ ওস্তাদ, বিজুর সারা মন প্রাণ জুড়ে রয়েছে প্রতিহিংসা আগুন। তাহলে এই আগুন দিয়েই শুরু করবো আমার খেলা। পাশা বান্দা হাজের, আজ রাতে এই নিশিকে তুলে আনব, তারপর বিয়ে করব, তারপর। কিন্তু বাসরঘর, বাসরঘর কোথায় হবে ওস্তাদ? এখানেই। হ্যাঁ, এখানে হবে আমার স্মরণীয় বাসর রাত। আর সেই বাসর রাতে আমার বিজয় উৎসব শুরু হবে ওই নাচতেওয়ালির পায়ের ঘুঙ্গুর বাজে। না, আমি আর নাচতে পারবো না। বললে হলো, আমি যদি কথা দিয়ে এসেছি, এই দেখ অগ্রিম নিয়েছি। তোদের লজ্জা করে না সামান্য কটা টাকার লোভে ঘরের ইজ্জত বাইরে নিরাশারি করতে? হায় হায় হায়, বলে কি লক্ষ্মী বোন আমার, তোর হাতে ধরি পায়ে পড়ি, সব কিছু ধরি। কত এবার নাচে নাচি, আর কখনো তোকে নাচতে বলবো না। এই তোর শেষ রাত, কোথাও এতটুকু শান্তি নেই। তালা জীব বুঝান, এটাই কিন্তু আমার শেষ নাচ, আর কখন আমাকে নাচতে বলবি না, মনে থাকবে? থাকবে, জানেন জান। নাচ কেন তুমি এমন করো? কেন আমাকে দেখলে মুখ ফিরিয়ে নাও? তোমার জন্য তা যাবে নর্তকী। হ্যাঁ নর্তকী। নাগিনী, তুমি কোথায় হারিয়ে গেলে নাগিনী? আর কত কাল তোমার প্রেমের দুঃশিখা চালিয়ে রাখবো? দেখা দাও, দেখা দাও নাগিনী।
মায়ানগরের এই প্যারা জল থেকে তুমি আমাকে উদ্ধার করো। কে কে তুই আবার মায়ানগরে এসেছিস, তোর সাহস তো কম নয়, আবার নিশিকেও তুলি নিয়ে যাচ্ছিস। মহারাজ না, আমার গায়ে 100টা রক্ত থাকতে তোকে জিন্দা ছাড়বো না। এই ধরোকে আজি
আর ভয় নেই নিচি না আমার নাগ খোস আমদের খোস আমদের আমার ইচ্ছে ছিল নিশিকে বিয়ে করে সারা মানগর কব্জা করে তোর মৃত্যুদণ্ড কার্যকর করব কিন্তু তা আর হল না আগেই যখন এসে পড়েছিস তখন তোর রক্ত দিয়েই আজ আমি আমার বিয়ের গুছাবার নয় আজ তোর রক্ত দিয়ে তোকেই শেষ গোসল করিয়ে ছাড়বো শয়তান এখানে আর দেরি করা ঠিক হবে না নিশি তোমার মার অবস্থা ভালো না শীঘ্রই চলো হ্যাঁ চলো আমাকে ক্ষমা করে দে তারা না তোর কথা না শুনে সত্যি আমি ভুল করেছি আমি আমি তুই এখন বাড়ি যা তালা আমি আসছি সময় মতো আশিক পৌঁছেছিল বলে ওই জানোয়ারটা আমার কোনো ক্ষতি করতে পারেনি বাবা কি দিয়ে যে তোমার ঋণ শোধ করবো না না আশিককে ওর ঘরে নিয়ে যাও এসো আশিক
আশ্চর্য, সবকিছু আমাকে জানতেই হবে। Thank you.
জানি না, আজ আমার চরম বিপদ। কোথাও এতটুকু আলো নেই, আশা নেই। মানুষের পৃথিবীতে মানুষের সাথে থাকতে গিয়ে আমি আমার নাককে হারিয়ে ফেলেছি রানীমা, আমি আমার নাককে হারিয়ে ফেলেছি। শান্ত হ নাগিনী, শান্ত হ। কিন্তু রানীমা, নাগের মতো একের চেয়ে দুজন এখন আমার সামনে। একজনের হাতে তোমার দিয়ে আনছি, অথচ সে আমাকে চেনে না। আর একজন মায়ানগরে থাকে। নাক ভেবে তুই যার পেছনে ঘুরেছিস সে তো নাক নয়, জাফরু সর্দারের ছেলে আশিক। তাহলে আমার নাক? তোর নাক বেশ বদল করতে গিয়ে আংটি হারিয়ে নিরুপায় হয়ে মায়ানগরে পড়ে আছে না? হ্যাঁ, জাফরু সর্দারের হাত থেকে জীবন বাঁচানোর জন্য নাক বাধ্য হয়ে কাজ করেছিল। আমার নাক মায়ানগরে না, আমি আসছি। দাঁড়া নাকিনি, নাগের আংটি ছাড়া তুই যদি নাগের সামনে যাস তাহলে নাক তোকে দেখা মাত্র চিরদিনের জন্য মানুষ হয়ে যাবে, কোনো দিনও সাপ হতে পারবে না। আমি এখন কি করবো? দাও রানীমা, একটা উপায় বলে দাও। উপায় এখন একটাই, আশিকের হাত থেকে আংটি খুলে নিয়ে। চূড়া থেকে পড়ে আমি মারা গেছি, কিন্তু এত সহজে সেরুর মৃত্যু নেই। তার আশিক বেঁচে থাকতে আপনার তারপর তোর যন্ত্রণাই এবার আমি সত্যিই মানছি। তার আগে যেন আমার মরণ হয়। তোর কোলে মাথা রেখে যদি মরতে পারতাম তাহলে আমার মতো সুখে কেউ হতো না রে। এসবই করবি না? যা বলার জন্য ডেকে এনেছিস তা বলবি? বলবো, আমার মনে সব কথা আজ আমি তোকে বলবো। আচ্ছা জলদি বল, নইলে তোর মামা আবার খুঁজতে এসে ঘাড়ের উপর চড়াও হবে। মামা? মামা কেন? আমাদের দুজনকে আজ কেউ খুঁজে পাবে না। আজ আমরা দুজনেই হারিয়ে যাব। হারিয়ে যাব? কোথায়? দূরে, অনেক দূরে। আর ধর তোর শুধু না কেন, কি বলি বল? আমার মতো তোর কাছে লাগবো না। চাই না বলে কি চাস? ভালোবাসা, শুধু একটু বেঁধে রাখলাম। কমরা, এভাবে যদি তুই আমাকে বিরক্ত করিস তাহলে আমি একেবারে চলে যাব। কি? আমি তোকে বিরক্ত করি? ঠিক আছে তুই থাক, আমি যাচ্ছি। এ কমলা শোন, শুনে যা, শুনে যা কমলা, কমলা শোন। শুনবো না, তোর কোনো কথা আমি শুনবো না। তোর সাথে জীবনে মাত্র তুমি আবার এসেছো? হ্যাঁ, আর কোনো দিন আসবো না যদি তোমার ওই আংটিটা আমাকে দিয়ে দাও। আংটি? আংটি দিয়ে কি করবে? একজনের জীবন বাঁচবে, আমি আমার ভালোবাসা ফিরে পাবো। ভালোবাসা ফিরে পাবে? কিন্তু এই আংটি তো আমার। না, তোমার না, ঘটনাক্রমে তোমার হাতে এসে পড়ে। বিশ্বাস করি না, এই আংটি আমার। দোহাই তোমার, মানুষ হয়ে এত বড় ক্ষতি তুমি করো না। তোমার দুটি পায়ে পড়ি, তুমি হীরা জহর যা চাইবে আমি তাই দেব। তবু তুমি আংটিকে আমাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। লোভ লাভসা দেখিয়ে তুমি আমার কাছ থেকে আংটি নিতে পারবে না, সরে যাও। আংটি নানি আমি যাব না। না দিলে কি করবে? জোর করে কেড়ে নেব। চেষ্টা করে দেখতে পারো। ভয় পাচ্ছ কেন? নিয়ে যাও। তোমার গলারে তাবিজটা? বাবা হিব্রিস আর তাবিজ। আহ
একের পর এক রক্তে ছড়িয়ে তোর সমস্ত দানা চুকে দেব আশিক। কি হলো কমলা, কথা বল কমলা, কে তোর এই সর্বনাশ করেছে বল কমলা বল। তোর কোলে মাথা রেখে যদি উঠতে পারতাম তাহলে আমার মতো সুখী আর কেউ হতো না রে। কমলা কি হয়েছে? কমলা কথা বলবে না কেন? তারা যেন কমলাকে খুন করেছে। তারা কমলাকে খুন করেছে জানি না, আমি কিচ্ছু জানি না। মিথ্যে কথা, আমি তোকে বিশ্বাস করি না। তুই কমলাকে নিয়েছিলি, বল বল কমলা কিভাবে খুন হলো? শোনো আমার কথা, শোনো কোনো কথা নয়, আমি বুঝতে পেরেছি। নাগিনী, ওই নাগিনী তোকে দিয়ে ছাপ করাচ্ছে। আয় আয় হারামজাদা, আয়, তোর পাগলামি আজ আমি ছড়াবো। আয় আয়, তাও কি চিনিস না? শুধু নাগিনীকে চিনিস? বিশ্বাস করো এসবের আমি কিছু জানি না। জানি না জানি কি জানি না, দেখা যাবে আমাকে ছেড়ে দাও। কে আছো? দরজা খুলে দাও, দরজা খুলে দাও। খবরদার বউ, ওকে ছাড়বে না। আগে রাতে সৎপতি করে নে, তারপর আমি তো মামার মতো তোর কাছে নাগিনী চাই না রে, ভালোবাসা, শুধু একটু ভালোবাসা চাই। তোর যন্ত্রণায় এবার আমি সত্যি মারা যাব। না শিখ না, তারাকে যেন আমার মরণ হয়। এসবই করবি না যা বলার জন্য ডেকে এনেছিস তা বলবি? হ্যাঁ বলবো, আমার মনের সব কথা তোকে খুলে বলবো। তোর সাথে জীবনের মতো আরি আরি আরি, হাজার ডাকলেও তোর কথা কোনো দিন শুনবো না, শুনবো না। Thank you.
পথ ছাড়ো। কেন বোঝো না? আমি আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি গেলে আর আসবে না, কাজেই আমি তোমাকে কোথাও যেতে দেব না, জান গেলেও না। নিশি ছাড়ো, ছাড়ো বলছি। যদি তুমি যদি এমন করো তাহলে আমি আশিক যেও না। আশিক একই চার দুজন আশিক বাবা আশিক। ও আশিক কোথায়? আশিককে ছেড়ে দিয়েছে। সর্বনাশ, সর্বনাশ করেছ বউ। বউ তুমি কি করেছ? আগে নেই তাহলে আমি তোকে ছাড়বো না, আমি তোকে ভরসা করে দেব না। এসব তুমি কি বলছো? আশিক কোথায় বলো, আমার আশিক কোথায়? আমি কি দেখলাম? মিথ্যে, সব মিথ্যে। কি হয়েছে আশিক? এসব তুই কি বলছিস বাবা? বাবা আমার, তুই এমন করছিস কেন? সব যেন হুলট পালট লাগছে, অথচ অভিকলও আমারই মতো দেখতে। না না, এ হয় না। কি হয় না? কি আবল তাবল বলছে আশিক? বাবা আশিক, হ্যাঁ বুঝতে পেরেছি, নাগিনী, নাগিনী তোর মাথার আবার খারাপ করেছে। বল বাবা বল, নাগিনীর সাথে তোর দেখা হয়েছিল? কোথায় কোথায় নাগিনী? বল বল, আমাকে খুলে বল। চলো আমাকে ছেড়ে দাও, আমার কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। সর্দার, সর্দার যাবে, সর্দার আপনি সর্বনাশ হয়ে গেছে। মহারাজের মেয়ে নিশিকে কালনা ধ্বংসন করেছে। কোথায়? মায়ানগরে। চলুন, ঠিক আছে আপনি দাঁড়ান, আমি সব কিছু নিয়ে এক্ষুনি আসছি। আচ্ছা, কালনা নিশিকে ধ্বংসন করেছে। সর্দার তুমি যা চাও আমি তাই দাও, তবু আমার মেয়েকে ভালো করে দাও, ভালো করে দাও। আপনারা বুঝতে চেষ্টা করুন, ওকে নাগিনী চুবল মেরেছে, আর নাগিনীর বিষ পৃথিবীর কোনো ওঝাই নামাতে পারবে না। আমার নিশিমাকে ভালো করে দাও, তুমি আমার নিশিকে ভালো করে দাও। জীবনে এই আমি প্রথম হেরে গেলাম। আচ্ছা আমি চললাম হুজুর। হাকিম সাহেব, কেমন করি হোক, আমার নিশিমাকে বাঁচান, একটা কিছু করুন, একটা কিছু করুন। জালিম সর্দার এখানে? তুই ইয়ে মানে কি? আপনি? আমি? আমি তো বাবা। বাবা আপনি ভুল করছেন, আমি আপনাকে চিনি না। সর্দার তুমি ভুল করছো, ও তোমার ছেলে আশিক না, মেহমান। মেহমান? হ্যাঁ মেহমান, মায়ানগরের এক অদ্ভুত আগন্তক, চার প্রেমে দেওয়ানা মহারাজের মেয়ে নিশি। আশ্চর্য! হ্যাঁ সর্দার, আরো আশ্চর্যের ব্যাপার আছে। ওই আগন্তুক মেহমানই মায়ানগরের সর্পঝড়কে চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছে। সর্পঝড়কে চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছে? তাহলে আমার ছেলে আশিক না? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে, আমাকে জানতে হবে কে এই মেহমান।
নিশি কি হয়েছে? তুমি এসেছো বাবা? নিশি নেই। নেই মানে? কাল নাগ দংশন করেছে, কোনো ওঝাই বিষ নামাতে পারছে না। নাগিনীর ছোবল? নাগিনী তাহলে মায়ানগরে এসেছিল, ও তাহলে বেঁচে আছে। কি বললে? নিশি বেঁচে আছে? আছে। আপনারা সবাই যান, আমাকে কাজ করতে দিন, নিশি ভালো হয়ে যাবে। শুন, নিশি এখন সুস্থ। নিশি ঘুম ভাঙলেই আবার সব আগের মতো ঠিক হয়ে যাবে, ওকে ঘুমোতে দিন। দাঁড়াও, একবার নয় দুবার নয় তিন তিনবার তুমি আমার নিশির জীবন রক্ষা করেছো, আর আমি অপেক্ষা করতে চাই। আমি ছাড়া তুই যদি নাগের সামনে যাস তাহলে নাগ তোকে দেখা মাত্র মানুষ হয়ে যাবে, আর কখনো সাপ হতে পারবে না। আন্টি, যে করে হোক প্রথমে আমার নাগের আন্টি উদ্ধার করে আনতে হবে। অসম্ভব, নাগিনীর বিষ পৃথিবীর কেউ নামাতে পারবে না। তুমি বিশ্বাস করো সর্দার, আমি নিজের কানে শুনে এসেছি, ওই আগন্তুক নিশিকে বিষ মুক্ত করে চলেছে। আগামীকালই হবে ওদের বিয়ে, মহারাজ নিজে বেঁচে অনুমতি দিয়েছে। না, তার আগেই আমাকে ফেরু। চলো সর্দার, চলো আমার সাথে। কোথায়? মায়ানগরে। কে কে তুমি? আবার কেন এসেছো? ওই আংটিটার জন্য। তোমাকে না কতবার বলেছি ওই আংটি তুমি পাবে না, কেন এত ঝামেলা করো? কে রে আশিক, কে তুমি? মা, তোমাকে তো চিনলাম না। আমি এক হতভাগিনী মা, আপনার ছেলের হাতে এসে পড়ে, আর এই আংটির কারণে আপনার ছেলে আশিক সব কিছু ভুলে আছে। বলো কি আশিক, আংটি খুলে ফেল, আংটি খুলে ফেল। আমি তো বলি ছেলে আমার এমন হলো কি করে? খোল আংটি, খোল বলছি, খুলে ফেল। এও ভালোবাসার স্মৃতি, কখনো তুমি হারিয়ে গেলে এই স্মৃতি তোমার আমার প্রেম। আমার সব মনে পড়েছে মা, মা গো, আমি তোমার ছেলে আশিক, সব মনে পড়েছে। আশিক, আশিক শোন বাবা, কোথায় যাচ্ছিস বাবা? বলে যা। মায়ানগরে নিশির কাছে।
নিশ্চয়ই পথ ছাড়ব। তবে যার কাছে তুমি পাগলের মতো ছুটে যাচ্ছ সে এখন আর তোমার নেই। ধীরে বন্ধু ধীরে, আরো খবর আছে। হ্যাঁ, তোমার মতো আরেক পাগল যার সাথে নিশির বিয়ে হচ্ছে, অবিকল দেখতে তোমারই মতো। আমার মতো দেখতে? না না, আমি যাব, আমি যাব, আমি নিশিকে সব খুলে বলবো। কোনো লাভ নেই, কি প্রমাণ আছে? তুমি যে আসল আশিক, তাছাড়া ওই আগন্তুক মানুষ না, শীষ নাগ। হ্যাঁ, ওই শীষ নাগ আমার সব কিছু উলট পালট করে দিবে। ওই শীষ নাগকে আমি খতম করে দেব। আমিও তা চাই, তবে শক্তি দিয়ে নয়, কৌশলে। কৌশলে? নাগ, আমি আসছি। সর্বনাশ, চালিম সর্দার নাগের কাছে যাবার সব পথ বন্ধ করে রেখেছে। কি হবে আমার নাগের? এখন আমি কি করব? তালা দরজা পালানো। চেষ্টার কি আর কম করেছি, কিন্তু কে কার কথা শুনে? স্মৃতিশক্তি ফিরে পাওয়ার সাথে সাথেই পাগলের মতো ঘর থেকে বেরিয়ে গেল। কোথায় কোথায় গেল? মায়ানগরে। সেখানে তো শীষনাগের বাস। না, তখন কি হবে? শীষনাগ, তোর আর রক্ষা নেই। এই আমার মরণ দিন, আর এই মরণ দিনের সুরেই তোর মরণ দেখে আনবে। জয় বাবা হিব্রিশা। শীষনাগ, এবার তুই কোথায় পালাবি? Thank you.
একই একই খেলা শুরু করেছো তোমরা। নিশ্চয় তোমরা জাদুকর। জাদুনায় মহারাজ লুকিয়ে থাকা সত্য এ হচ্ছে শিশনাগ। শিশনাগ? হ্যাঁ, তিন পূর্ণিমা ধরে আপনার নগরে মানুষের রূপ নিয়ে লুকিয়েছিল। ওকে আমি নিয়ে যাচ্ছি। না, দাঁড়াও। ও না ভুলে আমার অসিক কোথায়? আমার কাছে। অত উতলা হয়েও না নিশি। কে তুমি? তুই তুই এখনো বেঁচে আছিস? অত সহজে আমার মরণ নেই। তোমাকে বিয়ে করে এই মায়ানগরের রাজা না হওয়া পর্যন্ত আমার মরণ নেই। আয় বাবা হে দৃশ্য। তোদের খেলা শেষ। নাগ, তোর নাগিনীকে নাগমণি দিয়ে দিতে বল। আজ দুজনে নাগমণি আমার চাই, নতুবা তোর আমার হাত থেকে বাঁচতে পারবি না।
নাগিনী মানুষের এত উপকার করেছে, সেই নাগ নাগিনীকে নিয়ে আমি তোমার লালসা চরিতার্থ করতে দেব না। নাগকে ছেড়ে দাও। না, সারাটা জীবন আমি যে শীষ নাগের পিছনে ছুটে বেরিয়েছি, সেই শীষ নাগকে আজ হাতের মুঠোয় পেয়ে নাগমণি নানিয়ে আমি কিছুতেই ওকে ছাড়বো না। না বাবা, আমি তোমাকে বলছি নাগকে তুমি ছেড়ে দাও। শুনে যা, কারো কথাই আজ আমি মানবো না। নাগমণি আমার চাই। জানিম সর্দার, আজ আমার জীবনের বিনিময় হল আমি তোর নাগমণির স্বাদ চিরতরে মিটিয়ে দেব। একদিন ওই আমাদেরকে দস্যুদের হাত থেকে বাঁচিয়েছিল। বা মানুষ বা, চমৎকার তোদের মনুষ্যবোধ। পর সাত করে মানুষ হবার ক্ষমতা নিয়েছিলাম, কিন্তু ভুল, সব ভুল। তোরা বড্ড লোভী, স্বার্থপর, অত্যাচারী। এই কি তোদের শ্রেষ্ঠত্ব? ঠিক ঠিক তোদের মানব জন্মের। আমরা আমাদের ভুলের প্রায়শ্চিত্ত করি। নাগিনী, কি হবে আমার বেঁচে থেকে? জীবনে ছি বাবা ছি, মানব জাতিকে তুমি কলঙ্কিত করে ছাড়লে। বাবা, ওদের জায়গায় যদি আজ আমি হতাম তাহলে কি পারতে এভাবে আমার জীবন নিতে? বলো বাবা, চুপ করে থেকো না, একটা কিছু বলো। বাবা, নাগমণির লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তুই আমার চোখ খুলে দিয়েছিস। আমি যে বড় পাপ করেছি, আমাকে তো শাস্তি দে, আমাকে তো শাস্তি দে বাবা। না না, আমি তোদের মরতে দেবো না। এই নে তোদের নাগমণি। Let's go!